নমস্কার, আজকে আপনাদেরকে এখানে বলা হয়ে ডাকা হয়েছে। গত 6 তারিখে আমাদের রানীবান থানার সুসনিগেড়িয়া গ্রামের কাছে সকালে সকালে আমাদের কাছে খবর আসে, রানীবান থানার কাছে, যে একটা মৃতদেহ পাওয়া গেছে। যে বয়স ছিল প্রায় 98 বছর। কিছুক্ষণ পরে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে ডিসিজ ছিল, যে মারা গেছিল তার নাম হচ্ছে গণেশ মোদি, বয়স ছিল 58। আর ওর মাথার উপরে আঘাতের চিহ্ন ছিল, আর রক্তাক্ত অবস্থায় ছিল। আর তারপরে কিভাবে ঘটনা ঘটলো সেটা দেখার জন্য আমরা তদন্ত চালু করলাম, বডিটাকে আমরা ময়নাতদন্তে পাঠিয়েছিলাম। লাস্ট 4-5 দিন ধরে আমাদের অফিসাররা, আমাদের এসডিপিও খাতরা, আমাদের আইসি রানীবান, আইও প্রদীপ্ত পৈতাণ্ডি আর আমাদের ডিএসপি প্রফেশনাল, এরা লাগাতার এই ঘটনাকে তদন্তের মধ্যে ইনভলভ হয়ে ঘটনাটাকে কি হয়েছে কি নাই পুরোপুরি জানতে পেরেছে আর সুরাহা করতে পেরেছে। যেটা এখন আমরা জানতে পেরেছি, যে লোকটি মারা গেছে তাকে মারার জন্য টোটাল ঘটনার মধ্যে 7 জন ইনভলভ আছে, আর ওই 7 জনকে আমরা ধরতে পেরেছি। তার মধ্যে 6 জন আমাদের সাথে এখন এখানে দাঁড়িয়ে আছে, একজন আছে যে মাইনর আছে, তাকে আজকে আমরা জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পাঠিয়েছি, ওখান থেকে হোমে চলে গেছে। তো 6 জন আমাদের কাছে আছে। ঘটনার মূল কারণ হচ্ছে জমি সম্পর্কে বিবাদ ছিল, যে মূল যে আমাদের ভিকটিম আছে এই কেসে যে মারা গেছে ডিসিজড, তার কাছে একটা জমি প্রায় 8 বিঘা জমি ছিল, ওর বাবার নামে রেজিস্টার্ড করা এই জমি ছিল। সেই জমিটা ও বাবার নামেই ছিল কিন্তু ছেলেটার কাছে যায়নি। ওই ডিজিজের দুটো আরও ভাই ছিল কিন্তু তারা গ্রামে থাকতো না, এই দেখাশোনা করতো। কিন্তু ওই জমিতে কিছু পরিবারের আরও লোকে ওখানে দখল ছিল, তারা ওখানে চাষবাস করতো। তো যখন থেকে এই রেজিস্ট্রির কাজটা, যেটা আগে হয়নি, সে রেজিস্ট্রির কাজ করা স্টার্ট করলো ইয়ে ডিজিজড, চেষ্টা করছিল আর বলছিল যে আমার জমিটাকে ছাড়তে হবে। এইভাবে যখন বলা স্টার্ট করলো, তো বাকি যারা ওখানে ছিল তারা একে সাথে এর একটা শত্রুতা স্টার্ট হয়। সেই শত্রুতার জেরে লাস্ট কয়েকদিন ধরে এদের মধ্যে একটা টেনশন ছিল। যদিও ডিসিজড কোনোদিন থানার কাছে আসেনি, কিন্তু পরে আমরা জানতে পারছি ওই ডিসিজডকে কিছু থ্রেট দেওয়া হয়েছিল, ডিসিজড কিছু ভয় পেত কিন্তু কোনোদিন থানাকে জানায়নি এভাবে। তো পরে যখন আমরা এই ঘটনা জানতে পেরেছি, তো গতকাল বিকেলের দিকে আমরা এই পুরো কনস্পিরেসি ও পুরো প্ল্যানিংয়ের মধ্যে যুক্ত 7 জনকে ধরতে পেরেছি। এই 7 জনের মধ্যে 6 জন আছে, যাদের নাম আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো, তারা ঘটনার সাথে ইনভলভ ডাইরেক্টলি আছে। স্পটে, খুনের সময় স্পটে ছিল, রাতে 9:30 থেকে 10টার দিকে ডিসিজডকে নিজের বাড়ি থেকে ডেকে বাইরে গ্রামে গেছে, নিয়ে গিয়েছে, সেখানে ওর উপরে লোহার রড দিয়ে আঘাত করে ওকে মেরে দিয়েছে। এই ঘটনার সাথে আরও একজন ইনভলভ, যে স্পটে সম্ভবত ছিল না এখন পর্যন্ত জানি, কিন্তু সে প্ল্যানিংয়ের মধ্যে ছিল আর ওর বাড়িতেই বসে এই ঘটনা পুরোপুরি প্ল্যানিং হয়েছে, তার নাম হচ্ছে দাসুমুড়ি। মাইনারের নাম বাদ দিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করে দেবো। এটা হচ্ছে তো ঘটনা, পুরো আমরা অ্যারেস্ট করতে পেরেছি, ঘটনা ডিটেক্ট করতে পেরেছি। আমাদের আশা আছে কি ধরনের ঘটনা আর না ঘটে, যদি ঘটলে পুলিশ তৎপরতার সাথে তার ব্যবস্থা নেবে। এদের বাড়ি কি একই জায়গায়? এদের সবারই বাড়ি রানীবান থানার মধ্যেই, সুসনিগেড়িয়া গ্রামের মুদি পাড়ার মধ্যেই আছে। এরা এরা সব আত্মীয়রাই আছে, আত্মীয় আছে, একই পরিবার না বললে এরা সব সম্বন্ধী আছে, একসাথে একই পাড়াতে থাকে। জমিটা দখল রেখেছিল, হ্যাঁ, এদের মধ্যেই 2 জন মূল আছে, যাদের নাম হচ্ছে অরবিন্দ মুদি এলিয়াস কালাম, যার বয়স হচ্ছে 33, আর একটা হচ্ছে কুশ মুদি, যার বয়স হচ্ছে 27। এরা 2 জন তো নিজেই ওই জায়গাতে ছিল, বাকি ওর বন্ধু আছে, ওর সাথে থাকে, আত্মীয় আছে, তারা মিলিয়ে প্ল্যানিংটা করেছে। তাহলে একে মেরে দিলে তো বাকি দুটো ভাইও দাবিদার ছিল। ঠিক আছে, হয়েছে আর ওর মধ্যে যে অস্ত্র ছিল সেগুলো লুকিয়ে দিয়েছে, বডিটাকে বাইরে ফেলে দেওয়া, এটা 201 আইপিসির মধ্যেই পড়ে। মানে মার্ডার করার সময় কজন ছিল? মার্ডার করার সময় যেটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 6 জন স্পটে ছিল। এরা প্রত্যেকে কি গ্রাম থেকে অ্যারেস্ট? হ্যাঁ, এদেরকে বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। তাই মাইনারের ইনভলভমেন্ট কি ছিল? মাইনারও এর মধ্যে কনস্পিরেসি মধ্যে প্ল্যান ছিল, যেভাবে বাকিরা ছিল সেভাবে ও পুরোপুরি এর মধ্যে জড়িত ছিল, যখন ঘটনা ঘটেছে স্পটেও ছিল।
17 বছর মাইনরের বয়স এদের বয়স আমি আপনাদের সাথে পুরো মাস কত ছিল